আমরা যে 72 ঘন্টার যে দাবিটা দিয়েছিলাম সেটা আমাদের আগামীকাল সকাল 8টায় শেষ হবে, এবং আমাদের যে দাবিটা আমরা আশা করছিলাম সে দাবি এখনও কোনো কিছু মানা হয় নাই। যদি আমাদের দাবিটা এই 72 ঘন্টার মধ্যে যদি না মানা হয়, তবে আগামীকাল থেকে আমরা এসে বৃহত্তর যে পদক্ষেপ নিব সেটা আমরা আগামীকাল থেকে নেওয়া শুরু করবো 72 ঘন্টা শেষ হওয়ার পরে। ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে, এটার বিরুদ্ধে আমরা এটা করতেছি। এটা হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, কালকে সকাল 8টা পর্যন্ত। এর মধ্যে যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী যদি কোনো নেক্সট পদক্ষেপ না নেয়, তাহলে আমরা এরপরে পরবর্তীতে আরও কঠিন কোনো পদক্ষেপে যাব। এটা অবশ্যই আমাদের এটা একটা সংহতি যে আমরা ওদের পাশে আছি। আমাদের এক ইন্টার্ন ভাইকে বলছে, আমরা যদি এখানে সবাই মিলে এগিয়ে না আসি তাহলে তো এটা বন্ধ হবে না, সারা বাংলাদেশে এটা ছড়াই পড়তে হবে। এটা আমাদের একটা সংহতি তাদের প্রতি।